বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল বা ভোর যেটাই বলি না কেন, চা কিন্তু লাগবেই। তো আমি তো চা পছন্দ করি, এটা আমার অনেক আপুরাই জানে। আর ভোরে উঠে চা খাওয়াটার মধ্যে আলাদা একটা স্পেশালিটি আছে বলে আমি মনে করি, আর আমি যেহেতু ভালোবাসি তো সেটা খাচ্ছি। আর অনেক আগেরই একটা ভিডিও, সেটা আমি ভয়েস না দেওয়ার কারণে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো এখন যেহেতু আমি এটার ভয়েস দিচ্ছি, তো যার ফলে আমি আপনাদের সামনে এটাকে উপস্থাপন করছি। আর আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি, এটা বগুড়া টু নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে আমরা আবার শেরপুর গিয়েছিলাম। তো এই যে জায়গাগুলোতে একটু ঘোরাফেরা করেছি, ভাবলাম সেগুলোকে আমি ছোট ছোট আকারে আপনাদের সামনে শেয়ার করি। তো চা পার্টি শেষ করে রাস্তায় কোনো জার্নি না দেখে সরাসরি নন্দীগ্রামের বাড়িতে আমি দেখাচ্ছি। আর এখানে সরিষা ক্ষেত ছিল, তো সেটার কিছু ভিডিও আমি শ্যুট করেছি। জাস্ট এতটুকুই আমি দেখালাম যে আমি নন্দীগ্রাম উপস্থিত ছিলাম। এখানে বেশ কয়েকবার আমি এসেছি এবং আপনাদের সঙ্গে ছোট ছোট আকারে এগুলো শেয়ার করেছি। তো যার ফলে আজকে আর ওভাবে শেয়ার করলাম না, আর গ্রাম সবসময়ই সুন্দর। তো ওখান থেকে আমরা সরাসরি চলে এসেছি শেরপুর আর ডি ভবন। মাঝখানে দুপুর হয়ে গিয়েছিল, আর দুপুরে আমাদের খাবার দাবার আমরা বাইরের একটা হোটেলে খেয়ে নিয়েছি শেরপুরের মধ্যেই। তো এখানে এসে এটা শেয়ার করার কারণ হচ্ছে আমার খুব 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 পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে জায়গাটা। তো যার ফলে ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা মহাপরিচালকের যে কার্যালয় সেখানেই। তো সাধারণ জনগণ যারা, তাদের জন্য আসলে ভিতরে প্রবেশ করার কোনো নির্দেশনা নেই। আমরা যেটা হয়েছে, আমাদের এখানে ভিতরে কেউ এক পরিচিত একজন রয়েছে, কলিগ রয়েছে, যার সাথে কন্ট্রাক্ট করার কারণে আমরা আসলে আসতে পেরেছি। আর এই যে এখানে পুকুর পাড় রয়েছে, অসাধারণ একটা পুকুর বা এটা ডেকোরেশন, তো যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম, তবে আর কিছু অভিনব পদ্ধতিতে এখানে লাউ গাছ এবং কিছু সবজি চাষের ব্যবস্থা করেছে ঠিক পুকুরের মাঝখানে, যেটা তেলের বোতল তার ভিতরে মাটি দিয়ে লাউ গাছ লাগিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমি আমার ক্যামেরা বন্দি করতে পারিনি এবং আপনাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করতে পারিনি। আমি দেখেছি কিন্তু সেটাকে আমি ওভাবে উপস্থাপন করে শেয়ার করার মতো পরিস্থিতিতে ছিল না। কিন্তু জায়গাটা যেহেতু বেশ সুন্দর লাগছিল, পুকুর পাড়টা, তো সেখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমি কাটিয়েছি। আর এলাকাটা অনেক বড় হওয়ার কারণে, মানুষ কম থাকার কারণে বেশ নিরিবিলি জায়গাটা। তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটা কাপড় পরে আছি, তার মানে ভিডিওটা কিন্তু প্রায় শীতের মধ্যে 1-2 মাস আগে করা। আর আমি শেয়ার করছি আপনাদের সাথে অনেকদিন পর, কারণ আমার ভয়েস দিতে বা এডিট করতে অনেক সময় লেগে গিয়েছে। আর এর মধ্যে আমি বলেছি যে আমি বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। আর এই তো প্রশাসনিক ভবন। তো প্রতিটা জায়গায় কিন্তু একদম পরিকল্পনা মাফিক, যেটাকে বলে মাফিক, যেটাকে বলে যে পরিকল্পনা করেই কিন্তু জায়গাগুলোকে ডেকোরেশন করা হয়েছে। আর প্রতিটা গাছ লাগানো থেকে শুরু করে চারপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে, বোঝাই যায় যে এগুলো কল্পনার ভিতর থেকে বের হয়েছে। এখানে অনেক বেশি আর্টিস্টিক ব্যাপারও রয়েছে। অনেক বিশাল একটা এরিয়া, বিশাল এলাকা জুড়ে জায়গাটা তৈরি করা হয়েছে এবং এখানে পিকনিক স্পট হিসাবেও হয়তো না, পিকনিক স্পটও রয়েছে যেখানে ভাড়া দেওয়া হয়, কিন্তু সাধারণ জনগণ এমনি দেখার জন্য আসবে সেটা এনারা অ্যালাউ করেন না। তো আমরা যেহেতু ভিতরে এসেছি আর সুযোগও পেয়েছি, তো কিছুটা তো আমি ক্যামেরাবন্দি করবই, সেটাই করছি। তবে কি যে ক্যামেরাবন্দি করতে গেলে হাতের যে দক্ষতা প্রয়োজন, সেটা তো আমার ওভাবে আসলে কখনোই ছিল না। যতটুকু ছিল সেইটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আমার মানে কাজের দক্ষতা কতটুকু সেটা এখন পর্যন্ত যে আমার যারা রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন যদি বলি, বা আমার আপুরা বা ভাইয়ারা যারা রয়েছেন, তারা তো জানেন যে আমি ভিডিওটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন করতে পারি। তা আমার সামর্থ্য অনুযায়ী নিজের চোখে দেখা যে ব্যাপারগুলো, সেগুলোকে
ক্যামেরায় ধরে তাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার মধ্যে যে যতটুকু যোগ্যতা প্রয়োজন ততটুকু হয়তো আমার নেই, তবে সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। আর এখানে সুন্দর সুন্দর কিছু কথা লেখা রয়েছে, আর সে কারণেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটা দেখতেও বেশ ভালো লাগছিল, মানে শেপটাই এরা এত সুন্দর করে দিয়েছে। গাছ তো সে বিভিন্নভাবেই পাতা ছড়াবে, আর এখানে সবাই রোদ্রে, শীতের দিন রোদ ছিল আর রোদ্রে বসে দোলনায় দোল খাচ্ছিল কিছুক্ষণ। তা আমিও একটু মজা করে ক্যামেরা বন্দি করে নিলাম, কিছুটা দোলনায় দোলে তো আমিও ছি, কিন্তু সেইটা ভিডিও করাটা হয়ে ওঠেনি। আমি যেটা করেছি এটা কেউ একজন আমাকে মজা করে করে দিয়েছে। তো এরপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুক্ষণ অগ্রসর হয়েছি এবং আস্তে আস্তে আমরা যেখানে এসে পৌঁছেছি সেখানে আসতে মেইন গেট থেকে আমাদের প্রায় 15-18 মিনিট আমাদেরকে হাঁটতে হয়েছে। এবং এখানে আমাদের গ্রামীণ যে পরিবেশ সেখানে সম্পূর্ণরূপে সেরকমই পরিবেশ, এটা কিন্তু আরডিএ ভবনের ভিতরেই যেখানে আমরা গিয়েছিলাম। তো তাল গাছ রয়েছে সাইডে, আর আসলে এখানে দেখার উদ্দেশ্য আমাদের গরুর খামার যেটা এখানে রয়েছে। তো বিভিন্ন প্রসেসে যে এখানটাতে গোবর বা গরুর যে বজ্র সেটা থেকে এরা বায়োগ্যাস উৎপাদন করে, তো সেটারই প্রসেস এখানে করছে, বিভিন্ন পদ্ধতিতেই করছে। যে যে প্রসেস রয়েছে সেটাকে আমি যে ডিটেলস দেখাবো সেটা তো আসলে দেখানোর মতো হয়ে ওঠে না, ছোট্ট একটা ভিডিও 8-10 মিনিট। সেটাই আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের ধৈর্যে আসলে আসে না। তো এখানকার প্রসেসটা তো আমি দেখালাম যে গরুর যে ওয়েস্টেজ বা গোবর যেটাকে বলে সেটা দিয়ে তারা যেভাবে বায়োগ্যাস তৈরি করে সেটা আমরা দেখেছি, সেই জায়গাটা দেখিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি মানে গরু রয়েছে, এখানে অনেকগুলোই গরু রয়েছে যাদের প্রতিটা খোপে খোপে রাখা, এবং এদের পরিচর্যার জন্য প্রচুর লোকজন রয়েছে। আর এদের ভিতরে যারা থাকে, যারা এমপ্লয়ে যারা রয়েছেন, যারা চাকরিজীবী এই আরডিএ ভবনের যারা যারা চাকরিজীবী রয়েছেন, তারা কিন্তু এখান থেকেই দুধ বা ডিম বা সবজি, বিভিন্ন আইটেমের সবজি আমি আসতে দেখেছি যারা নিজেরাই চাষাবাদ করে। মানে ভিতরে যা কিছু সবজি বলেন বা গরুর দুধ বলেন বা ডিম বলেন, মুরগির ফার্মও রয়েছে, এগুলো সব কিছু আমি দেখতে যেতে পারিনি, কারণ এত বেশি বিশাল একটা এরিয়া যে হেঁটে শেষ করার মতো আমার অ্যাবিলিটি ছিল না। অনেক কিছুই দেখেছি আবার অনেক কিছুই দেখিনি। তো যে দেখতেই পাচ্ছেন আমি একটু এদের সাথে মজা করছিলাম। এখানে গরুর যে ছোটো ছোটো বাছুরগুলো রয়েছে ওরা বেশ মনে হচ্ছিলো মিশুক, আমার সাথে মিশে যাচ্ছে। তা আমিও কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছি ওদের সাথে, বেশ ভালো লাগছিল আমার। তো এরা মানে বাছুরগুলোকে নামকরণ করে বা কানে কোনোভাবে ফুটো করে এদেরকে আলাদাভাবে রাখা হয়েছে, নির্দিষ্ট কোনো কারণবশত হয়তো, কারণ এটা আমি আসলে জিজ্ঞাসা করিনি। কিন্তু পুরো এরিয়াটা জুড়েই বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল। এদের স্কুলও তো রয়েছে, লেখাপড়ার জন্য নিজেদের স্কুল রয়েছে। তো এই তো, আর শেষ পর্যন্ত আমরা প্রায় বাইরে মানে বের হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম, গেটের কাছে চলে এসেছি। আর এটা সম্ভবত অফিস সে যে ভবনগুলো সেগুলোই এখানে চলে এসেছিলাম আমরা শেষ পর্যন্ত, ওই ফার্ম থেকে সরাসরি এই এই অফিসের যে যে জায়গাটা সেখানে রয়েছে, মাঠ রয়েছে এবং পাশে মনে স্কুলও রয়েছে। এত কিছু আসলে ক্যামেরা বন্ধ করার মতো সময়টাই হাতে ছিল না, আমাদের তাড়াতাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল। তো যেহেতু এখানে কিছু গাছপালা রয়েছে, গাছপালা বলতে আমার প্রিয় কিছু ফুলের গাছ, তো সেই কারণে আমি একটু হলেও ক্যামেরা বন্দি করেছি। গোলাপ রয়েছে, আর এখানে রয়েছে ডালিয়া, ডালিয়ার কালার যে কয়টা রয়েছিল চমৎকার সবগুলো কালার, আর গোলাপটা তো দেশি গোলাপ যেটা সুবাস ছড়াচ্ছিল, এবং এটা বিদেশি গোলাপও রয়েছে। যেহেতু শীত সেক্ষেত্রে গোলাপের সাইজ একটু বড়ই ছিল, সুন্দর ছিল কালারগুলো। আর পুরো মাঠটা জুড়ে যারা যারা এখানে থাকে তো সবাই খেলাধুলার উপরেই ছিল। তাই তো আজকের মতো আমি ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিয়ামানিল্লাহ।